এই আমি এই সরকারকে কোনোভাবে সহযোগিতা করবেন না সমস্ত দিক থেকে অসহযোগিতার মধ্য দিয়ে আগামী 7 তারিখ পর্যন্ত আমরা জনগণের মধ্যে জাগরণ তৈরি করতে চাই ওরা সহিংসতা নাশকতা করবে তার দায় চাপাবে তার দায় আমরা চাপাতে দেব না অনেকেই বলতে পারেন ভোটাধিকার কিংবা নির্বাচনই কি গণতন্ত্রের একমাত্র বিষয় মোটেই না কিন্তু যখন ভোট নাই যখন নির্বাচন নাই তখন কোন গণতন্ত্রই নাই ওটা প্রথম সিঁড়ি তো এই যে 7 তারিখে একটা তথাকথিত নির্বাচন হচ্ছে এটা আসলে কি হচ্ছে এইখানে নির্বাচন কিংবা ভোট মানে হচ্ছে আপনি ভোট দিতে যাচ্ছেন আপনার ভোটের উপর নির্ভর করবে কে জনপ্রতিনিধি হবে মানে কে জয়লাভ করবে তাহলে জনপ্রতিনিধি নির্বাচন কারা সরকার গঠন করবে কে প্রধানমন্ত্রী হবে কারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে এটা আপনার ভোটের উপরে নির্ভর করবে এই যে অনিশ্চয়তাটা আপনি জানেন যে আপনার ভোটটার গুরুত্ব ওই জায়গায় যে আপনার ভোটটার উপরে নির্ভর করবে কারা জনপ্রতিনিধি হবে এইখানে আপনার কর্তা সত্তা তৈরি হয় আপনার ওই যে নাগরিকের যে ক্ষমতা সেই ক্ষমতার বোধটা তৈরি হয় ক্ষমতাটা সেখানেই থাকে এবং সেটা কার্যকর হয় তাহলে যে নির্বাচনে আপনি আগে ভাগেই জানেন কারা সরকার গঠন করবে কারা জিতবে কে প্রধানমন্ত্রী হবে এবং যে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই সেই নির্বাচনে ভোটের কোনো কার্যকারিতা নাই তাহলে এটা যেটা হচ্ছে 7 তারিখে এটা হচ্ছে বাংলাদেশের নাগরিকদের ভোট কেড়ে নেওয়ার ভোটের অধিকার কেড়ে নেওয়ার একটা মঞ্চ একটা নাটক এই যে ভোট না থাকলে গণতন্ত্র থাকে না এইটা সত্য আবার বাংলাদেশে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে গণতন্ত্র না থাকলেও ভোট থাকে না গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে আপনি গলা টিপে ধরবেন আর ভোটটা খালি আশা করবেন সেটাও হবে না 53 বছরে কি এটা প্রমাণিত হয়েছে এটা ভালো করে বুঝতে হবে কোন একজন নেতা কিংবা কতিপয় ব্যক্তি মিলে একটা রাষ্ট্র ঠিক করে ফেলতে পারে না রাষ্ট্রের নাগরিকরা যদি ঠিক না হন তাহলে সেই রাষ্ট্র ঠিকমতো চলে না এই যে গণতন্ত্র মানে একটা কনটেস্টেশন সমাজের বিভিন্ন শ্রেণী বিভিন্ন পেশা জাতি ধর্ম বর্ণ লিঙ্গীয় পরিচয় এই যে বিভিন্ন অংশের মানুষ আছেন তাদের স্বার্থের একটা দর কষাকষি এটা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র রাষ্ট্র এই যে পরিষদটা এই যে জায়গাটা এখানে যত আইন কানুন হয় নিয়ম কানুন হয় প্রতিষ্ঠান হয় সেখানে এই বিভিন্ন শ্রেণী পেশা জাতি ধর্ম বর্ণ লিঙ্গীয় পরিচয়ের মানুষের বিভিন্ন স্বার্থের মানুষের একটা দর কষাকষি চলে ওইটাই আইন আকারে প্রকাশিত হয় ওগুলো রক্ষা করার জন্য প্রতিষ্ঠান শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ না থাকে কেবল দলবাজি আর দলের লেজুর হয় তাহলে শ্রমিক কিভাবে হত্যা করবে তার কোনো বিচার হবে না এটাই বাংলাদেশের বাস্তবতা যারা 5 বছরে একবার পেটের ক্ষুধায় এই যে রাস্তায় নেমেছিল তাদেরকে গুলি করে হত্যা করেছে এই রাষ্ট্র যাদের শ্রমের উপর দাঁড়িয়ে সবচেয়ে বেশি বিদেশি মুদ্রা আনে তাদেরকে গুলি করে মেরেছে তার একটা মামলা পর্যন্ত করে নাই এটা একটা সরকার সব জায়গায় কিন্তু পুলিশ বাদী হয়ে মামলা করতে পারে শেষ পর্যন্ত আপনি যদি মামলা না করেন অভিভাবকরা যদি ভয়ে মামলা না করে পুলিশ তো রাষ্ট্র তো বাদী হয়ে মামলা করতে পারত এদের তো হত্যা করা হয়েছে 28 তারিখ একজন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা বলেছি এই বিষয়ে আমি পরে বলবো যে কিভাবে এজেন্ট প্রভোকেটিয়ার মানে নিজেদের লোক ঢুকিয়ে দিয়ে সহিংসতা তৈরি করে তারপর আন্দোলনকারীদের উপর দোষ চাপিয়ে তার উপর ক্র্যাকডাউন করা হয় কিন্তু আমরা সেই পুলিশ সদস্যের তাকে হত্যা করার কেবল নিন্দা করি না আমরা বিচার চাই কিন্তু পুলিশ সদস্যের জীবনই কেবল জীবন শ্রমিকদের জীবন জীবন নয় তাদেরকে যে পুলিশরা গুলি করে হত্যা করলো তার বিরুদ্ধে একটা মামলা পর্যন্ত হলো না এইটা হচ্ছে বাংলাদেশের বল চেহারা এবং এই চেহারা হওয়ার পেছনে দায় আমাদের শ্রমিক সংগঠন আমাদের দেশের আমরা নাগরিকদের নিতে হবে আমরা ওই ঐক্য গড়ে তুলতে পারিনি আমরা শ্রমিক সংগঠনগুলো সেই ধরনের ঐক্য গড়ে তুলতে পারিনি রাষ্ট্রে এমন শ্রম আইন হবে এই সরকার
কিংবা এই প্রতিষ্ঠানগুলো সেটা মানতে বাধ্য হয়। কাজেই গণতন্ত্রের যদি এই প্রাতিষ্ঠানিক আয়োজন ক্ষমতার ভারসাম্য না থাকে নির্বাচনও শেষ পর্যন্ত আর থাকে না। আজকে ভোট নাই বলে গণতন্ত্র নাই, গণতন্ত্র নাই বলেও ভোট নাই। কাজেই আমরা যে এই বিরোধী আন্দোলন থেকে 31 দফার প্রস্তাব করা হয়েছে ওইটা মনে রাখবেন, স্বাধীনতা যুদ্ধের পরে ওইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন। এই কারণে যে কেবল আমরা একটা ভোট দাবি করি নাই, আমরা বলেছি এই রাষ্ট্র ব্যবস্থাটাকে পুরোপুরি বদলাতে হবে এবং সেইটা খুলনার চেয়ে বদলে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই কেবলমাত্র ভোট প্রতিষ্ঠা হবে। এই দাওয়াত যত বেশি মানুষের মধ্যে পৌঁছাতে পারবেন যে এটা কেবল একটা দলের ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়, এটা বাংলাদেশের মানুষের অধিকার, এই দেশের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন, সেই দিন গণজাগরণ হবে। সেই দিন এই পুলিশ বাহিনী কিংবা তাদের গুলি তার সেটা দিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে রক্ষা করা যাবে না। তারা আজকে ভয় দেখায়, আমরা ভয় পাই, আমরা ঘরের ভিতরে ঢুকে যাই, কিন্তু সেনাবাহিনী দিয়ে গণহত্যা চালিয়েও কিন্তু এই দেশের মানুষকে দাবানো যায় নাই 1971 সালে। তাহলে মানুষ কখন ভয় কাটিয়ে প্রতিরোধে আসে তার ভেতরে সেই জাগরণটা দরকার এবং সেই জাগরণ বিভিন্ন জায়গা থেকে দরকার। জাগরণের জন্য লক্ষ্য লাগে, স্বপ্ন লাগে, এমন কিছু লাগে যার জন্য জীবন উৎসর্গ করা যায়। মানুষের জীবনের মূল্য মানুষের মর্যাদা বোধের চাইতে কম, মানুষের জীবনের চাইতে তার সম্মান তার ইজ্জত অনেক বড় ব্যাপার। যদি সেটা না হতো মানুষ জীবন অকাতরে দিয়ে দিত না। এই দেশের মানুষের মর্যাদা তার সম্মান রক্ষার জন্য এই দেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, এখনো দিয়ে চলেছে, এই সংগ্রামেও প্রতিদিন এরা গুলি করে হত্যা করছে। কাজেই আমাদের ওই বোধটা তোলা দরকার যে আমরা বাংলাদেশে ওই লক্ষ লক্ষ মানুষ যারা রক্ত দিয়ে রাষ্ট্রটা পত্তন করেছে তাদের রক্তের ঋণ ধারণ করে, এবং তাদের রক্তের ঋণ ধারণ করে আজকে তাদের যে স্বপ্ন ছিল, ওই সময় যে স্বপ্ন দেখা হয়েছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, মানুষের মর্যাদা থাকবে, এখানে ন্যায় ইনসাফ ন্যায় বিচার থাকবে এবং প্রত্যেকের জন্য সুযোগের সমতা থাকবে, সেইটা প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র দরকার। এবং সেই 31 দফা আমরা যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, মানুষের সেই জাগরণ সৃষ্টি হবে যে জাগরণ রোখার ক্ষমতা এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এই শেখ হাসিনা সরকারের নাই। শেষ কথা বলবো, যেমনটা আমাদের এই আজকে এক দফার আন্দোলন 31 দফার আন্দোলনে দেখা যাচ্ছে, প্রতিদিন ওরা নাশকতা তৈরি করে তার দায় বিরোধীদের উপর চাপাতে চাইছে। এই কারণে আমরা বলেছি আমাদের আন্দোলন অহিংস, আর তার প্রকাশ হচ্ছে এই শ্রমিকদের মধ্যেও তাই করা হয়েছিল। যখন শ্রমিক আন্দোলন হয় তখন আমরা দেখেছি যে কিভাবে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনটা দমন করা যায়। আমাদের সরকারের যারা পরামর্শদাতা তাদের গোয়েন্দা বাহিনী তাদের দেশি বিদেশি নানান রকম পরামর্শদাতারা তারা নিশ্চয়ই বুদ্ধি বের করেছেন যে এমনভাবে শ্রমিকদেরকে দমন করতে হবে যাতে করে দায়টা তাদের উপর দেওয়া যায়, ওইটা জায়েজ হয়। এই জন্য তারা শ্রমিকদের নাম করে কারখানায় আগুন লাগালেন, কারখানা ভাঙচুর করালেন এবং কারখানায় আগুন ভাঙচুর করিয়ে শ্রমিকদের উপরে দায়টা চাপিয়ে 46 প্লাটুন বিজিবি শত শত পুলিশ সাথে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তো আছেই সবাইকে দিয়ে এমনভাবে একটা নির্যাতনের জায়গা তৈরি করলেন। আজকে তারা সবাই শত শত শ্রমিক কারাগারে। গার্মেন্টস শ্রমিক সমিতি আমাদের সাথে যুক্ত, তার সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে